বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। 8ই মে আন্তর্জাতিক মাতৃ দিবস। যদিও প্রতিটা দিনই যে মায়ের তা বিশ্বাস করেন তারকারা, কিন্তু বিনোদন দুনিয়ার ব্যস্ততম তারকা হয়েও শত ব্যস্ততার মধ্যেই মায়ের দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখেন না কিন্তু অনেক তারকারাই। তাই তো মাতৃদিবসে সামাজিক মাধ্যম জুড়ে অভিনেতা থেকে অভিনেত্রীদের মায়েদের থেকে মেয়েদের জন্য বিশেষ পোস্ট নজর কেড়েছে সকলে। তবে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পোস্ট, যেখানে তিনি মেয়ে অন্বেষার জন্মের পর শরীরে যে দাগ বহন করছেন তার ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, যা নজর কেড়েছে প্রত্যেকের। আর হবে নাই বা কেন, যেখানে এই বিশেষ দিনটিতে কেউ ভাগ করে নিয়েছে মায়ের কষ্টের কথা, কেউ বা আবার ভাগ করে নিয়েছেন খুনসুটির নানা বৃত্তান্ত, সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বস্তিকা মুখার্জি উল্টো পথেই হেঁটেছেন। তিনি মা বা মেয়ের ছবি কিন্তু দেননি, বরঞ্চ সেইসব মায়েদের প্রতি তার সেলাম, যারা সারা গায়ে স্ট্রেচ মার্ক, নিখুঁত শরীর না নিয়েও মাতৃত্বের সুখানুভূতির কারণে পাত্তা দেননি, সেই সবকে তিনি জানিয়েছেন কুর্নিশ। তার শুভেচ্ছা পৃথিবীর সমস্ত বাবাকে, যারা বাবা মায়ের কর্তব্য পালন করে চলেছেন, সেই সমস্ত পেট প্যারেন্ট অর্থাৎ পশুদের দত্তক বাবা মাকেও, যারা তাদেরকে দিয়েছেন ভালোবাসার বাসা। দুটি ছবি ভাগ করেছেন স্বস্তিকা, যেখানে ছবি দুটি প্রতীকী, কোনো এক মায়ের ছবি, মাতৃত্বের ছবি, যে ছবি জুড়ে লুকিয়ে রয়েছে মা হওয়ার কষ্ট, অথচ অদ্ভুত এক অপার্থিব অনুভূতি। যে ছবির সঙ্গে স্বস্তিকা কিন্তু মিল খুঁজে পান নিজেরও, মিল খুঁজে পান বহু বছর আগে সেই সব দিনে যখন চেয়ারে বসে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে তাকে শুধুমাত্র আগত সন্তানের কথা ভেবে। তাই তো স্বস্তিকা এই পোস্টটি ভাগ করে নেওয়ার সাথে সাথে ক্যাপশনে লিখেছেন, আমার এই শরীরেই সন্তান ধারণ করেছি, সন্তানকে বুকে নিয়ে শুয়েছি, ভালোবেসেছি, মলমূত্র বমি পরিষ্কার করেছি, আর চেয়ারে বসে রাতের পর রাত জেগেছি। তবে আর অন্য কোনোভাবে এই পাওনা পাওয়া সম্ভব ছিল না। আমার শরীর নিখুঁত নয়, দাগে ভরা, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে এক মাকেই দেখতে পাই, এবং এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই নেই। অন্বেষাকে ট্যাগ করে এ কথাই লিখেছেন স্বস্তিকা। এই বার্তার পরই সকলকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বরাবরই নিজের শর্তেই কিন্তু বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা, নিজের পছন্দ অনুযায়ী কাজও করেন তিনি। প্রায় 4 বছর পর মীরের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতেও দেখা যাচ্ছে স্বস্তিকাকে, যে ছবির নাম বিজয়ার পরে। এর পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজও দেখা যাবে এই অভিনেত্রীকে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সায়েন্স ফিকশন থ্রিলার যার নাম এসকেপ লাইফ, সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। আর এবারও তিনি একদমই অন্যরকম একটি পোস্ট করে সকলের প্রিয় হয়ে উঠেছেন, অনুরাগীদের মন ছুঁয়ে নিয়েছেন তার পোস্টের মাধ্যমে। তবে সন্তান সম্ম কিন্তু তার কাছে পোষ্যরাও, তাই তো তিনি বরাবরই পোষ্যদের জন্য ভেবেছেন এবং সম্প্রতি পোষ্যদের কথা মাথায় রেখেই আশ্রয়ের খোঁজও করেছেন। সবটা মিলিয়ে স্বস্তিকা মুখার্জি সকলের প্রিয় অভিনেত্রী এবং তার পাশাপাশি বেশ বড় মনের মানুষও বলা যেতেই পারে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।